বসনিয়া ও হার্জেগোভিনা, যা ইউরোপের মধ্যে একটি উন্নয়নশীল দেশ, বর্তমান সময়ে বাংলাদেশিদের জন্য এক সম্ভাবনাময় দেশ হচ্ছে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। তো আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব বসনিয়া এবং হার্জেগোভিনা দেশটির কাজের ভিসা সম্পর্কে। তো বসনিয়া হচ্ছে দক্ষিণ পূর্ব ইউরোপের বলকানে অবস্থিত একটি দেশ। বসনিয়া দেশটির প্রতিবেশী রাষ্ট্রগুলো হচ্ছে ক্রোয়েশিয়া, সার্বিয়া এবং মন্টিনিগ্রো। এ দেশটির রাজধানী ও অন্যতম বৃহত্তম শহর হচ্ছে সারায়েভো। সামগ্রিকভাবে বসনিয়া হচ্ছে উচ্চ মধ্যম আয়ের এবং শিল্পোন্নত একটি দেশ। বসনিয়া দেশটিতে অবকাঠামোগত উন্নয়ন এবং পর্যটন খাতে কাজের জন্য লোকবলের রয়েছে যথেষ্টই অভাব, যে কারণে দেশটি বাংলাদেশ সহ অনেকগুলো দেশ থেকেই শ্রমশক্তি আমদানি করে থাকে। বাংলাদেশ থেকে বসনিয়া দেশটিতে যারা কাজের ভিসা নিয়ে আসতে চান তাদের মাঝে একটি আগ্রহ কাজ করে, সেটি হচ্ছে বসনিয়া দেশটিতে কোন ধরনের কাজের চাহিদা বেশি। বসনিয়ায় যেসব কাজের জন্য অনেক বেশি লোকবলের প্রয়োজন, এগুলো হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার, প্লাম্বার, পেইন্টার, ইলেকট্রিশিয়ান, এগ্রিকালচার বা কৃষিকাজ সম্পর্কিত, এছাড়াও ট্যুরিজম সেক্টরে হোটেল, রেস্টুরেন্টের ওয়েটার, শেফ সহ ইত্যাদি পেশায় কাজের জন্য তারা ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে থাকে। সচরাচর ইউরোপের অন্যান্য দেশগুলোর মতো বসনিয়া দেশটিতেও ওয়ার্কিং টাইম সপ্তাহের 6 দিনে 7 থেকে 8 ঘন্টার মতন হয়ে থাকে। তাছাড়াও ওভারটাইম করারও সুবিধা রয়েছে এই দেশটিতে। এবার প্রশ্নটি হচ্ছে বসনিয়া দেশটিতে কাজের ভিসা নিয়ে আসলে বেতন কেমন কি হবে। উল্লেখিত কাজগুলোর মধ্যে আপনারা যদি কোনো কাজের ভিসা নিয়ে বসনিয়া দেশটিতে আসেন তাহলে আপনাদের মান্থলি স্যালারি হবে অন অ্যান অ্যাভারেজে $450 থেকে $600 পর্যন্ত। বাংলাদেশি টাকায় আপনাদের গড়ে মাসিক বেতন হবে 40,000 থেকে 60,000 টাকা পর্যন্ত। বসনিয়া দেশটিতে কাজের ভিসায় আসলে আপনাদের থাকা খাওয়া, হেলথ ইন্স্যুরেন্স এবং যাতায়াত সহ সকল খরচই আপনাদের কোম্পানি বহন করে থাকে। তো এখন আমাদের প্রশ্ন, কিভাবে আমরা বসনিয়া দেশটিতে কাজের ভিসা নিয়ে আসতে পারি? তো এখানে আসতে হলে সবার আগে আপনার দরকার হবে একটি কাজের অফার লেটার ম্যানেজ করা। আর আপনি দুটি উপায়ে কাজের অফার লেটারটি পেতে পারেন। প্রথমত, আপনারা কোনো এজেন্সির মাধ্যমে এই ওয়ার্ক অফার লেটারটা ম্যানেজ করতে পারেন। দ্বিতীয় উপায়টি হচ্ছে, আপনারা বসনিয়া দেশটিতে যে সকল সরকারি জব সাইট রয়েছে সেখানে গিয়ে নির্ধারিত কাজটি খুঁজে সেখানে জবের জন্য অ্যাপ্লাই করুন। আপনাদের সুবিধার্থে বসনিয়ার একটি জব পোর্টালের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হয়েছে। তো এই সাইটগুলো থেকে আপনারা নির্ধারিত জব সার্চ করে সেখানকার যাবতীয় রিকোয়ারমেন্টসগুলো ভালোভাবে পড়ে সিভি সহ অন্যান্য ডকুমেন্টস রেডি করে চাকরির জন্য আবেদন করুন। তো এভাবে চেষ্টা করে চাইলে আপনি নিজে নিজেই একটি জব ম্যানেজ করতে পারবেন। পরবর্তীতে আপনার কোম্পানি আপনাকে কাজের অফার লেটারটি পাঠিয়ে দেবে। সফলভাবে ওয়ার্ক পারমিটটি বের করার পর আপনার কাজ হচ্ছে ভিসার জন্য আবেদন করা। এরপর ওয়ার্ক পারমিট ভিসাটি পাওয়ার জন্য যাবতীয় কাগজপত্রগুলো এম্বাসিতে সঠিকভাবে জমা দিলেই আশা করা যায় আপনিও খুব সহজে পেয়ে যাবেন এদেশের ওয়ার্ক পারমিট ভিসা। তো এই ছিল ভিডিওটি, ধন্যবাদ।